বলবো যে এটা আমার এখন মনে হয়, এখন আসলে মনে হয় মিস্টেক যেটা আমি করছিলাম, সেটা হচ্ছে বাংলা লিংকটা যখন সুপার ডুপার হিট হয়ে গেল তখন আই ওয়াজ লাইক আচ্ছা এত পপুলারিটি পেয়ে গেছি একটা টিভিসিতে, আর এত বেশি কাজ করে কি হবে। প্রিয় দর্শক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্পেশাল ঈদ স্পেশাল আজকে জীবন যেখানে যেমনই, অনেকদিন পর আমরা প্ল্যান করছিলাম এই জনপ্রিয় এবং ব্যস্ততম অতিথিকে নিয়ে গত ছ মাস ধরে নিয়ে বিনিয়ে। স্বাভাবিকভাবে যখন ব্যস্ত থাকে যে তারকা তখন তার এই ধরনের আড্ডায় শিডিউল দেওয়াটা মুশকিল হয়ে যায়। তবে আজকে ফারিয়া শারিন সম্পর্কে এটুকু বলি যে ওর ভেতরে কোনো ভনিতা নেই, অর্থাৎ ব্যস্ত বা তারকা জীবন তো নানা পর্যায়ে থাকে, যখন সে চূড়ায় থাকে তখন অহমিকা হয়, যখন আবার নামতে থাকে অহমিকাগুলো কমতে থাকে। কিন্তু ফারিয়া শারিনের জীবনটা বা চলাচল বা অভ্যেস বা কথা বলা সমান পর্যায়ের, এইটুকু আমার অবজারভেশন। আর তারকা খ্যাতির ব্যাপারে আমি বলবো তিন স্তরের একটা বড় ধরনের ল্যান্ডমার্ক পৌঁছেছে, অর্থাৎ লাক্স সুন্দরীতে সেরা হয়েছে, পরবর্তীতে বাংলালিঙ্কে যে টিভিসি সেটাও খুব আলোচিত, এবং সর্বশেষ অভিনয়ে আসলে একটা নিজস্ব ক্যারেক্টার পাওয়া সেটা একটা বড় বিষয়। অন্তরা নামে ব্যাচেলর পয়েন্টের একটি সিরিজে অন্যভাবে মানুষ দেখেছে তাকে। আমি আর কথা না বাড়াই, বাকিটা আড্ডা আলাপে হোক। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইন্ট্রো, মানে আমি এত কিছুর যোগ্য না, আমি খুব সাধারণ মানুষ, বাট থ্যাংক ইউ এত সুন্দর করে ইন্ট্রো দেওয়ার জন্য আমাকে। থ্যাংক ইউ মন থেকে, কোনো আমিও কোনো ভান করি না, মন থেকে বলেছি। যাক, যেটা আড্ডা তো আসলে কোনো স্ক্রিপ্ট থাকে না, তারপরও আমি যেইটা বলে শুরু করলাম যে এই তিনটা স্তর কিন্তু অনেক বড় ফ্যাক্ট। এই তিন ধরনের তিন স্তরের সাফল্য কিন্তু সবার জীবনে থাকে না। শুরুটা দিয়েই বলি, অনেক জায়গায় বলা হয়েছে, তারপরও লাক্স সুন্দরী হবার পর প্রথম ইচ্ছা বা থাকে না স্বপ্নের জায়গাটা কি ছিল? আসলে লাক্স চ্যানেলে সুপারস্টারে যে আমি কোনো একটা প্লেসে আসব বা মানুষ আমাকে চিনবে, এটাই আসলে আমার ধারণার বাইরে ছিল। কারণ আমি হঠাৎ করে মানে অল অফ এ সাডেন আমি হচ্ছে আমার ছোট বোনকে বললাম যে আমি হচ্ছে ছবি পাঠাচ্ছি, শি ওয়াজ লাইক তুমি হবা, জীবনা তুমি হওয়া না, মানে থাকে না বোনদের মধ্যে একটা খুনসুটি। তো আমি আমার বোনকে ফার্স্ট মানে জানাইছিলাম যে আমি অ্যাপ্লাই করতেছি, তারপর যখন আমি সিলেক্টেড হই তারপরে আপু আমাকে জানাই। বাট টু বি ভেরি অনেস্ট, আমার লাক্স চ্যানেলে সুপারস্টারে অ্যাটেন্ড করার আগ থেকে একটা ড্রিম ছিল যে আমি পরিচিত হতে চাই, মানে ফেমাস হতে চাই। আচ্ছা, তো লাক্স চ্যানেলে সুপারস্টারে যখন সেকেন্ড অনার আপ হলাম তখন আজ লাইক ওকে ফাইন, একটা তো কিছু একটা প্ল্যাটফর্ম মানে একটা প্ল্যাটফর্ম থেকে লাইফটা স্টার্ট করছি, মানে অ্যাক্টিং করতে চাই, মডেলিং করতে চাই, তখন না ওরকম কিছু গট বাধা বা কোনো স্পেসিফিক কিছু আসলে আমার লাইফে ছিল না যে এটা করবো ওটা করবো। যেটা এজেন্ডা ছিল যে ফেমাস হতে চাই, ভালো ফেম ক্যারিয়ার ক্ষেত্রে প্রথম মানুষজন চিনলো, মানে অনেক ভিড়ের ভেতরে এইরকম প্রথম দিককার স্মৃতি কোনটা মনে পড়ছে এখন? আচ্ছা, আমার আসলে লাক্স চ্যানেল সুপারস্টার থেকে বের হওয়ার পরপরই আমি আসলে বাংলালিংকের সাথে চুক্তিবদ্ধ হই, এবং আই ওয়াজ দ্য অনলি ওয়ান যে লাক্স চ্যানেল সুপারস্টার থেকে বের হয়ে বাংলালিংকের এত বড় একটা ক্যাম্পেইন একা করেছিল। অ্যান্ড বাংলালিংক কাস্টমার কেয়ার কিন্তু এরপরে আর কোনো মডেল আসে নাই, মানে আমি একাই করছি। সো বাংলালিংকটা মানে লাক্স চ্যানেল সুপারস্টার মানুষ অনেক দেখে, কিন্তু বাংলালিংকটা আমাকে একটা অন্যরকম পরিচিতি এনে দিয়েছিল। সো একটা ছোট মানে ইনসিডেন্ট বলতে চাই, সেটা হলো যে আমি আর আম্মু একটা শপিং মলে শপিং করতে গেলাম। তো একজন নানু টাইপের এইজের একজন মহিলা আমাকে হঠাৎ করে বলতেছে যে দেখো আমার নাতনি একটা গান গাচ্ছে, ওই যে বাংলালিংকে একটা মেয়ে আছে না অ্যাড করে বেলুন দেয়, ওকে ওর এত পছন্দ। মানে আমি তখন মানে মুখ ঢাকা ছিল আর কি, মানে প্রথম প্রথম যখন বাঙালি আসে তখন মানে মানুষজন এত চিন্তা, আমি একটু লুকায় লুকায় থাকতাম আর কি। তো ওই বাচ্চাটা আমাকে দেখে গান গাচ্ছে, তো তখন নানিটা বলতেছে যে দেখো যে ওই মেয়েটা যে আছে বাঙালিকে অ্যাড করে, ওকে আমার নাতনির এত পছন্দ, সো ও হচ্ছে ওর কথা মনে করে গান গাচ্ছে, ওকে ও মানে এরকম তোমার টাইপের কোনো মেয়েকে দেখলে ও গান গায়। তখন আম্মু হাসতে হাসতে বলতেছে যে ওই ওই মেয়েটা, তো নানি বলছে হ্যাঁ তুমি সেই মেয়ে, দেখো আমি চিনি নাই, কিচ্ছু তোমাকে চিনে ফেলছে।
তো এইটা আর কি আমার কাছে অনেক মজা লাগছিল, মানে বড় তো ছেলেদের অনেক ক্রাশ ছিলাম আমি যখন বাঙালি বের হয়, মানে অনেক ছেলে আমাকে অনেক প্রপোজ করেছে এই সেই হ্যান ত্যান, ওইটা খুব কমন ছিল, বাট ছোট ছোট বাচ্চারাও যে আমাকে পছন্দ করা শুরু করছিল ওইটা আমার কাছে অনেক মজা লাগছিল, ইনসিডেন্টটা খুব মজা ছিল। আচ্ছা, এই যে তিনটা বিষয় বললাম, সেই ক্ষেত্রে তারকা জীবনে ফেমাস হতে চাওয়াটাও তো অন্যায় না, অনেকে ফেমাস হতে চায় কিন্তু এটা বলে না লাইভে যে আমি ফেমাস হতে চেয়েছিলাম, বলে না এটা, আমি অলওয়েজ চাই বলেছি। সো সেই জায়গায় এই বৈতরণীগুলো পার হতে কি কি হেল্প করেছে, মানে কৃতজ্ঞতার জায়গায় দু চারজনের নাম কি আজকে বলা যায়? আসলে সবার প্রথমে তো আমার ফ্যামিলি, মানে বাপ মা যদি সাপোর্ট না দিত তাহলে আসলে আর থাকে না, যে একটা মানে স্টেরিওটাইপ ধারণা আছে যে ফ্যামিলি যাদের ভালো তারা মিডিয়াতে কাজ করতে পারে না। আর আমি যখন লাক্সে সিলেক্টেড হয়ে গেলাম তখন আর কি আমার আব্বু আম্মু খুব নর্মালি জিনিসটা দেখছে, বাট আমার থাকে না অন্য চাচা মামা যারা ছিল তারা ওয়াজ লাইক ভালো না, ভালো জায়গা না এই সেই, বাট আম্মু খুব স্ট্রংলি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আব্বু খুব স্ট্রংলি আর কি আমাকে সাপোর্ট করে গেছে এবং কাজ করতে দিছে, আমি যে মানে যখন যেটা চাইছি সেটাই পাইছি। সো বাপ মার আসলে অবদান মানে কোনোভাবে শেষ করা যাবে না, ওইটা ফার্স্ট। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আমাকে বাংলালিং যারা সিলেক্ট করছিল সানিয়াত ভাই, আমরা আমার মনে আছে যে আমরা মানে মিনিমাম 1000-এর বেশি মডেল দেখা হয়েছিল ওই অ্যাক্টার জন্য, তো ওখান থেকে স্ক্রিন টেস্ট দিয়ে ওখান থেকে বের হয়ে আসা এবং ফাইনালি সিলেক্ট করা। সো সানিয়াত ভাই যদি আসলে না থাকতো, সরদার সানিয়াত হোসেন, উনি এখন অনেক বড় প্রোডিউসার, তো উনি ক্যারট কমিউনিকেশনে ছিলেন তখন, ওনারা বাংলালিংকের অ্যাড বানাতেন, তো উনি যদি আমাকে সিলেক্ট না করতো আসলে মানে এই ফেম এই নেম কিছু আসলে আমি পাইতাম না। সো সানিয়াত ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞতা, আমার একটা যিনি বানাইছেন কিসলু ভাই ওনার কাছে, আমি ওয়েলকাম জানাই, খুবই চেষ্টা এবং অনেক আপগ্রেড থাকে সবসময়। এই জায়গা থেকে একটা প্রশ্ন আমি একটু রাখতে চাই, এর পরবর্তীতে নাটক বাছাইয়ের ক্ষেত্রে কি কারো সাজেশনস ছিল যে এর কাজ কর, ওর কাজ করিস না, ওর কাজ কর, এটা থাকে? আমার আসলে যেটা হয়েছে আমি একটা বলবো যে এটা আমার এখন মনে হয় এখন আসলে মনে হয় মিস্টেক যেটা আমি করছিলাম, সেটা হচ্ছে বাংলালিংকটা যখন সুপার ডুপার হিট হয়ে গেল তখন আই ওয়াজ লাইক আচ্ছা এত পপুলারিটি পেয়ে গেছি একটা টিভিসিতে আর এত বেশি কাজ করে কি হবে, তো তখন সবাই আমাকে খুঁজতো এবং মানে থাকে না যে বৃষ্টির মতো আমার কাছে টিভিসির অফার নাটকের অফার আসতো, বাট আমি ওই ওই হাতে কোনো একটা দুইটা করতাম, তো তখন আমার ফ্যামিলি থেকে যখন জিজ্ঞেস করতো যে আচ্ছা তোমার কাছে তো মানে দেখতো আমার কাছে সারাদিন ফোন আসতেছে বাসায় স্ক্রিপ্ট আসতেছে, বাট আমার আমার আমি ছিলাম যে না এত কাজ মানে আমার খুব অলস, তো আচ্ছা এত কাজ করে কি হবে, একটাতেই এত মানুষ চিনে আর কি দরকার আর কি দরকার, সো আমি কাজ খুবই কম করছি ওই সময়টাতে। এখন যেটা রিগ্রেট করি যে ওই সময়টা আসলে অনেক কাজ করা দরকার ছিল, বাট ওরকম সাজেস্ট করার মতো সাজেশন দেওয়ার মতো আসলে মানে কেউ ছিল না, কারণ আমার ফ্যামিলি তো ওরকম আইডিয়া নাই মিডিয়া সম্পর্কে, মানে আমি একমাত্র যে ফ্যামিলিতে মিডিয়া। আঙ্কেল আঙ্কেল আন্টির নাম নাম শুনতে চাই। আচ্ছা, আব্বুর নাম মোহাম্মদ শাহাবুল্লাহ আর আম্মুর নাম এস এ জাহান। আচ্ছা আচ্ছা, শৈশবে একটু থাকতে চাই, শৈশবের ক্ষেত্রে প্রথম দেখা ছবি, প্রথম ফারিয়া তো এখন অনেকের ক্রাশ, তো প্রথম দিককার ভালো লাগা প্রিয় নায়ক প্রিয় নায়িকা কে ছিল, কি ধরনের ছবি দেখছো? প্রথম তো ডেফিনেটলি এটা আসলে অনেকের এটা খুবই কমন অ্যানসার হবে আমার মনে হয় সালমান শাহ, এন্ড আমি তখন অনেক পিচ্চি ছিলাম যখন উনি মারা যান, তো সালমান শাহকে দেখে আমার মনে হয় খুব লজ্জা পাইতাম টিভিতে যখন দেখতাম, ব্লাশ করতাম, এত হ্যান্ডসাম এবং ওই সময়টাই উনি এত মানে স্মার্ট ছিলেন, মানে মানে এখন আমার মনে হয় যে ওই ট্রেন উনি যে ট্রেনগুলো ক্রিয়েট করে গেছেন ওই ট্রেনগুলো এখন আসতেছে নতুন করে। হলে গিয়ে দেখা হয়েছে ছবি? না, হলে গিয়ে দেখা হয় নাই কারণ ছোট ছিলাম যেহেতু, হলে যাওয়ার মতো ইয়ে ছিল না, বাট টিভিতে দেখতাম আর কি। আচ্ছা আচ্ছা, প্রথম নাটক এবং বলি যে একটু রিগ্রেট আছে, তারপরও অন্তরা বিষয় পরে আসে, কিন্তু প্রথম দিককার নাটক কোন কাজটা খুব বলতে চাও যেটা খুব মানে নাটক অর্থাৎ লাক্সের পরে যেই কাজটা করলা, যে কাজগুলো করলে সেই কাজগুলোর ভিতরে উল্লেখযোগ্য নিজের থাকছে নিজের পোর্ট্রে করার মতো যে এই কাজগুলো আমি করেছি এবং ভালো লেগেছে ওনার সাথে কাজ করে? একটা লাক্স থেকে বের হওয়ার পর একটা কাজ আমার করা হয়েছিল, সেটা নিশোর সাথে আরফান নিশো, ওর সাথে একটা কাজ মানে ওটা মানে কি বলবো মানে
হঠাৎ করে খুব বেশি মানুষের লাভ পেয়ে গেছিলাম ওই নাটকটা থেকে, মানে আনএক্সপেক্টেড ছিল যে এত পছন্দ করবে মানুষ। একটা কাজ করছিলাম মেঘলা রোদ্দুর, তো ওইটা থাকে গল্পটা এরকম যে মানে অ্যাজ ইউজুয়াল যে মেয়েরা যখন বিট্রেড হয় বড় লোকের ছেলেদের থেকে, ওইটা আবার খুবই সিম্পল একটা ঘটনা। বাট আমার অ্যাক্টিং দেখে মানে ইভেন আমার ছোট একটা ইনসিডেন্ট শেয়ার করি যে একটা শপিং মলে একটা মেয়ে আমাকে জড়ায় ধরে হাউমাউ করে কাঁদছিল। মানে ওর মনে হয়েছে যে আমার অ্যাক্টিং দেখে ওর মনে হয়েছে ওই মেয়েটা অ্যাকচুয়ালি ও, মানে ওর লাইফের সাথে এতভাবে মিলে গেছে গল্পটা। সো এটা আসলে অনেক বড় পাওয়া, মানে যখন মানুষ নিজের জায়গায় আর্টিস্টকে বসায় ভাবতে পারে যে এটাই আমি, ওইটা আসলে একটা আর্টিস্টের জন্য অনেক বড় পাওয়া।